প্রথমেই দেখবেন ইনসাইড পলিটিক্স আমেরিকার রাজনীতির এক ঝলক সহকর্মী আসানুল হক কথা বলেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রদূত আকরামুল কাদের চলুন দেখি তিনি কি বলছেন রাষ্ট্রদূত আকরামুল কাদের দু সালের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ শুরু করেন তার কাছে জানতে চাইলাম গত কয়েক বছরই যুক্তরাষ্ট্রে বাংলাদেশি এবং বাংলাদেশি আমেরিকানদের সাথে তার কাজের অভিজ্ঞতাটি কেমন বাঙালি হিসেবে বাংলাদেশি হিসাবে তারা নিজেদেরকে দেশে ভালোভাবে এস্টাবলিশ করেছেন এবং এখনও করছেন আপনারা সবাই জানেন আমাদের পরিচিতির সবচেয়ে বড় স্তম্ভ হচ্ছে কিন্তু সংস্কৃতি সংস্কৃতিটা দিয়ে কিন্তু আমরা বহু জায়গায় বহু কিছু জয় করেছি বাংলাদেশি যারা এখানে আছেন তারা নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গিয়ে যে পরিশ্রম করছেন যে নানাভাবে যেভাবে চেষ্টা করে যাচ্ছেন সেটা কিন্তু আমাকে ভীষণভাবে নাড়া দেয় আমি খুবই আনন্দিত হই যখন আমি দেখি যে প্রায় প্রতিটি জায়গায় যেখানে বাংলাদেশিদের কনসেন্ট্রেশন আছে তারা নিজেদের সংস্কৃতিকে জিয়ে রাখার জন্য ভবিষ্যতের বংশধরদের সাথে একটা ব্রিজ যাতে তৈরি করতে পারেন তারা সেরকম কিন্তু একটা বন্দোবস্ত তারা পাকাপোক্তভাবে করে যাচ্ছে এবং তাদের এই এফোর্টটা জারি আছে তারা শুধুমাত্র যে সাংস্কৃতিক অঙ্গনে তারা শুধু যে গান বাদ্য তারই চর্চা করেন তা নয় এর বাইরে তারা নাটক বইমেলা পথমেলা নানা ধরনের অন্যান্য সাংস্কৃতিক আয়োজন তারা করে থাকেন বছর ধরে বিভিন্ন পেশায় সেটি চিকিৎসক হোক প্রকৌশলী হোক ক্যাব ড্রাইভার হোক বায়োকেমিস্ট হোক বিভিন্ন পেশায় ব্যবসায় বাংলাদেশিরা বাংলাদেশি আমেরিকানরা সারা যুক্তরাষ্ট্রে বিচরণ করছেন অবলীলায় এবং সাবলীলভাবে নিশ্চয়ই এতে কোনো সন্দেহ নেই কারণ আমি যেটা বলেছিলাম প্রথমেই যে তারা সব জায়গায় রয়েছেন সভাপতি তারা শুধু যে বিভিন্ন পেশাতে নিয়োজিত তা নয় আমেরিকান সরকারেও তারা নানা চাকরিতে রয়েছেন আপনি যে কোনো ডিপার্টমেন্টের ইউএসএর যে কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্টে যদি দেখেন এগ্রিকালচার থেকে শুরু করে হেলথ পর্যন্ত হোম থেকে শুরু করে আপনার স্টেট ডিপার্টমেন্ট তো সব জায়গায় আপনি কিছু না কিছু বাংলাদেশি বা বাংলাদেশি আমেরিকান পাবেন যারা ভালোভাবে প্রতিষ্ঠিত রয়েছেন রাষ্ট্রদূত আকরামুল কাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ